নমস্কার, আজকে আমরা শুনব শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প শেষ কোথায়ের দ্বিতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। প্রথম পর্বে আমরা শুনলাম যে আমাদের নীলাঞ্জন ব্যানার্জি ব্যস্ত হয়ে পড়েছেন 25 বছর পুরনো এক হত্যার মামলা নিয়ে। হত্যা হয়েছিল এক কনস্টেবল, মানে যে এখন কনস্টেবল হয়েছে, তখন বাচ্চা ছিল, তার মায়ের। বিজয়ের ঘটনাটা বিকাশ তালুকদার প্রথম শোনায় নীলাঞ্জনকে। ঘটনাটা শুনে নীলাঞ্জনের বেশ ইন্টারেস্ট আসে রহস্যটা। ইন্টারেস্ট আসার মেইন কারণ হচ্ছে যে যে সময় বিজয়ের মায়ের হত্যা হয়েছিল, সেই সময় তার মা যে বাড়িতে রান্না করতেন, সেই বাড়ির গোটা পরিবারকেও মোটামুটি একইভাবে খুন করা হয়েছিল। ব্যাপারটা কি বলুন তো, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো কানেকশন আছে? দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি শেষ কোথায়ের দ্বিতীয় পর্ব। একই জায়গায় সামান্য দূরত্বে দুটো বাড়ি, একটা বাড়ি ঝকঝক তকতক করছে, দোতলা বাড়ি, যদিও এই অঞ্চলে মাঠ কোঠার সংখ্যাই বেশি, কিন্তু পাকা বাড়িও অনেক। নৃপেন সাহার বাড়িটা জনালয় থেকে সামান্য এক পেশে। সামনে পেছনে অনেকটা জায়গা জুড়ে গাছপালা রয়েছে, পুকুরও আছে, ইট বাঁধানো সীমানা পাঁচিলও আছে। নৃপেন সাহার বাড়িটা এখন বেশ শান্ত আর নির্জন। একটা বোগেনভিলিয়ার গাছ মাটি থেকে বারান্দা পর্যন্ত উঠে গেছে। বাড়িটা চারপাশে ফুলের গাছ রয়েছে অনেক, বেশ বোঝা যায় সেগুলোর পিছনে মানুষের যত্নের ছোঁয়া আছে। আর ঠিক কিছুটা দূরেই আর একটা বাড়ি, না বাড়ি বলা যায় না, খণ্ডহার। বট আর অশ্বত্থ মিলেমিশে বাড়িটাকে যেন আঁকড়ে ধরে আছে। পলেস্তারা কবেই যেন খসে গেছে, জানলা দরজা সব ভেতর থেকে বন্ধ, সন্ধেবেলা এলে ভূতের বাড়ি বলে মনে হতো। বাড়িটা দেখতে দেখতে দীপু বলল, তাহলে এই সেই ঐতিহাসিক বাড়ি? মানুষ বললেন, হ্যাঁ ঐতিহাসিকই বটে, 24-25 বছর ধরে একান্ত অযত্নে পড়ে আছে। কতদিন এভাবে পড়ে থাকবে জানি না, এ বাড়ির আর তো কোনো ওয়ারিশ নেই, একসময় ধুলো হয়ে মাটিতে মিশে যাবে। দেখুন না অশ্বত্থ আর বট গাছের কি জমাট আলিঙ্গন, যেন মনে হচ্ছে গাছটাই বাড়িটাকে ধরে রেখে দিয়েছে। নীল কোনো কথা বলছিল না, এক মনে বাড়িটা দেখে যাচ্ছিল। দেখল বাড়ির মেন গেট থেকে একটা তালা ঝুলছে। নৃপেন সাহার বাড়ি না গিয়ে ও গিয়ে অবনী ঘোষের দরজার ফটকের সামনে দাঁড়াল। তালাটা খুব মনোযোগ দিয়ে দেখল, তারপর বাড়িটাকে প্রদক্ষিণ করতে শুরু করল। বন্ধ দরজা জানলাগুলো আর অক্ষত ছিল না, সম্ভবত রোদ বৃষ্টি আর উইপোকার দংশনে জায়গায় জায়গায় ভেঙে গর্ত তৈরি হয়েছে। তারই ফাঁক দিয়ে বট আর অশ্বত্থের ডাল বেরিয়ে আসার চেষ্টা করছে। এই বাড়িরও পিছন দিকে একটা পুকুর আছে, মজা না হলেও থিকথিকে পানা আর পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে জায়গাটা প্রায় ভুতুড়ে করে তুলেছে। বুনো আগাছার জঙ্গলে চারদিক ছেয়ে আছে। দীপু বলল, নীলদা আর বেশি এগিয়েও না, সাপটাপ থাকা বিচিত্র নয়, এই বাড়ি থেকে পুরনো কোনো রহস্যের সূত্র খুঁজে পাওয়া সম্ভব নয় মিস্টার ব্যানার্জি। মানুষও তাই বললেন। হাসতে হাসতে নীল বলল, মহেঞ্জোদারো বা হরপ্পা খুঁড়েও তো অনেক কিছু পাওয়া গেছে মানুষবাবু, সেখানেও সম্ভবত সাপটা বেরিয়েছিল, ইতিহাস কিন্তু সাপেদের কথা কিছু জানায়নি। তবে এই দিকে কিন্তু লোকের যাতায়াত আছে। কি করে বুঝলেন? পুকুরটার ঘাটে দেখুন, একপাটি হাওয়ায় চটে। মানুষও দেখলেন, তারপর বললেন, থাকতেই পারে, নৃপেনবাবুর বাড়িতে তো লোকজনের যাতায়াত আছে, তাদেরই কেউ হয়তো কোনোদিন এদিকে এসেছিল। হতে পারে, কিন্তু এক পাটি কেন, আরেক পাটি কোথায়? হয়তো চটিটা ছিঁড়ে গিয়েছিল,
স্ট্র্যাপ ছেঁড়া পাটিটা হয়তো পুকুরে ফেলে দিয়েছে। তাও হতে পারে, কিন্তু চটিটা সম্ভবত কোনো মহিলার। ছোট সাইজ দেখে বলছেন? এটা কি মাস? কেন, ফাল্গুনের শেষ দিক। দু চার দিন কি দু এক মাসের মধ্যে কোনো ঝড় বৃষ্টি কি হয়েছিল এদিকে? না, তা হয়নি। তাহলে একটু ভালো করে দেখুন চটিটা। মানুষ আর দীপু ঝুঁকে পড়ে চটিটা দেখল। তারপর নীলের কাছে এসে মানুষ বললেন, আপনার নজর আছে স্বীকার করতে বাধ্য হচ্ছি, চটির বুকে হালকা আলতার দাগ। রক্তের দাগ নয় তো? রক্ত না, রক্তের শুকনো দাগ তো এইরকম হবে না। তাহলে আলতা পরা পায়ের ছাপ হতেই হবে। আপনি কি চটিটা কালেক্ট করতে চান? আমি নই। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে কালেক্ট করতে পারেন, কারণ অকুস্থলটা আপনার এলাকার। যদি কোনোদিন প্রয়োজন পড়ে তখন হয়তো কালেক্ট না করার জন্য আফসোস করতে হতে পারে। কিছু একটা ভেবে নিয়ে মানুষ পকেট থেকে রুমাল বার করে চটিটা মুড়ে নিতে নিতে বললেন, আপনি ঠিকই বলেছেন, চটিটা প্রায় নতুন। এত পুরনো জায়গায় এমন নতুন চটি অবহেলায় পড়ে থাকার কথা নয়। আলতার দাগটাও খুব একটা ফেড হয়ে যায়নি। থাক, দরকার লাগতেও পারে। তাহলে এবার নৃপেনবাবুর বাড়ি যাবেন তো? হ্যাঁ চলুন, তবে আরেকবার মেন গেটের কাছে যাব। আসুন। আবার ওরা সদর দরজাটার সামনে গিয়ে দাঁড়াল। তীক্ষ্ণ দৃষ্টিতে তালাটার দিকে তাকিয়ে রইল নীল। মানুষ জিজ্ঞেস করলেন, তালাটা অত করে দেখছেন কেন মিস্টার ব্যানার্জি? তালাটা কতদিনের পুরনো বলে মনে হয় আপনার? মিনিমাম 24-25 বছর। পুলিশই তো লাগিয়ে দেয় তালাটা। পুলিশ যখন তালা লাগায় সিল করে দেয় মানুষবাবু, সেটা কোথায়? তাছাড়া তালাটার গায়ে এতদিনে মরচে ধরে যাবার কথা, এবং দীর্ঘদিন ধরে একটা তালা যদি খোলা না হয় তার লিভারেও মরচে পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো যুক্তিসঙ্গত ব্যাখ্যা। তবে তালার গায়ে কিন্তু মরচে ধরে গেছে। ধরেছে, কিন্তু মরচের সঙ্গে সঙ্গে আরো একটা জিনিসের যে থাকার কথা। কি বলুন তো? ধুলো, ঝুল কিংবা মাকড়সার জাল, যেমন পড়েছে ওই ওই দেখুন অন্য দরজা জানলার গায়ে। আচ্ছা, আপনি ঠিক কি মিন করতে চাইছেন মিস্টার ব্যানার্জি? না কিছু না, চলুন যাওয়া যাক। অতঃপর নৃপেন সাহার প্রধান ফটকে যাওয়া হল। দরজা ভেতর থেকে বন্ধ, মানুষই দরজার কড়া নাড়লেন। বাড়তিনেক পর একজন মাঝবয়সী লোক দরজা খুলে দাঁড়াল। বেশ গাঁট্টা গোট্টা, গায়ে সাদা ফতুয়া, কাপড় ভাঁজ করে লুঙ্গির মতো করে পরা, কপালে সাদা ফোঁটা, মাথাটি নেড়া। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে, উত্তরটা নীলি দিল। নৃপেনবাবু কি আছেন? আছেন, দীপ্রাহরিক আহার শেষে তিনি সামান্য বিশ্রাম করছেন। ডাকার কি অসুবিধা আছে? না না, অতিথি এলে উনি কাউকে নিরাশ করেন না। আপনারা ভেতরে আসুন, আমি কর্তাকে ডেকে দিচ্ছি। আপনি এ বাড়ির? আগে হ্যাঁ, আমি কর্তার সঙ্গে কাজ করি। আপনারা বৈঠকখানায় বসবেন, চলুন। বৈঠকখানাটি অতি সাধারণভাবে সাজানো, মামুলি তক্তপোষের ওপর সাদা চাদর বিছানো, সাদা খোলের বিশাল একটি তাকিয়া, বিছানায় বেশ সাজানো অবস্থায় দুটি ধর্মগ্রন্থ, দেওয়ালে মহাপ্রভুর অতি পরিচিত বিশাল একটি ছবি, বড় আকারের মালাও ঝুলছে। তক্তপোষের চারপাশে বেশ কয়েকটা কাঠের চেয়ার সাজানো রয়েছে। একদিকে দেওয়ালে দেওয়াল আলমারি, অধিকাংশই ধর্মগ্রন্থ। আছে নিমাই চরিত, বৈষ্ণব সাহিত্যের ওপরও কিছু বই রয়েছে। তিনজনে তিনটি চেয়ার টেনে বসল। মানুষ জিজ্ঞেস করলেন, এখানে কি পরিচয় দেবেন? নৃপেনবাবু সম্ভবত আমাকে চেনেন, উল্টোপাল্টা কিছু বললে কিন্তু ধরে ফেলবেন। দেখি না কিভাবে শুরু করা যায়। ইত্তবসরে আগের লোকটি 3 গ্লাস কাঁচা আমের শরবত এনে হাজির করল। নীল বলল, আরে মনে হচ্ছে আমের শরবত। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ কর্তার জন্য কাঁচা আমের শরবত করা হয়েছিল, সবই প্রভুর ইচ্ছে। আপনারা এসে বললেন, আসলে যার যেখানে যা অন্য মাপা। এটা আপনি ঠিকই বলেছেন। তা আপনার নামটি কি জানতে পারি? আগে ঘনশ্যাম দাস। যদিও আমি এই বাড়িতে গৃহকর্ম করি, তবু কর্তা আমাকে দাস ভাবেন না, ওনার কাছে সবাই সখা। উনি আমার সঙ্গে সেই মতোই ব্যবহার করেন। তো ঘনশ্যাম বাবু,
এ বাড়িতে কি আপনি আর আপনার কর্তা একাই থাকেন? আগে তা কেন, কর্তা থাকেন, কর্তা মা থাকেন, কর্তার পুত্র পুত্রবধূ থাকেন, কর্তার একটি নাতি আছে, তিনিও থাকেন, তবে সে বালক মাত্র। কর্তার কোনো মেয়ে নেই? আছেন, তেনার তো বিবাহাদি সম্পন্ন হয়ে গেছে, তিনি শ্বশুরালয়ে থাকেন কলকাতায়। দীপু ফুট কাটল। বাহ, আপনি তো কথার মধ্যে শুদ্ধ বাংলা পাঞ্চ করতে পারেন, নিশ্চয়ই লেখাপড়া করেন। লজ্জিত হাসি হেসে ঘনশ্যাম বলল, কর্তার ইচ্ছায় কর্ম, আউল চাঁদ বলে গেছেন, যে যে কর্মই করো না কেন নিত্য শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত থাকবে, বই পড়বে, ধর্মগ্রন্থ পড়বে, ওতে মনের প্রসারতা বৃদ্ধি পায়। নীল আর মানুষ পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় হবার মুহূর্তেই বাইরে থেকে বেশ গুরুগম্ভীর স্বর ভেসে এল, ঘনশ্যাম আছো নাকি? ওই কর্তা এলেন, আপনারা বাক্যালাপ করুন, আমি আসি। ঘনশ্যাম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বেশ দীর্ঘ গায়ে এক ব্যক্তির প্রবেশ। গায়ে সিল্কের সাদা ফতুয়া, নিম্নাঙ্গে সাদা সিল্কের লুঙ্গি, পায়ে সাদা কাপড়ে স্ট্র্যাপ লাগানো কাঠের চটি, কপালে এবং নাকে রসকুলি, সযত্নে কামানো দাড়ি গোঁফ, মাথার ঘাড় পর্যন্ত দীর্ঘ কাঁচা পাকা চুল, গলায় কণ্ঠি, বয়স আন্দাজ 55 থেকে 60-এর মধ্যে, তীক্ষ্ণ নাক, দীর্ঘায়ত চোখ, দৃষ্টিটাও বেশ প্রসন্ন। গায়ের রংটি ঈষৎ শ্যামবর্ণ, বয়সকালে হয়তো কৃষ্ণ ঠাকুরের দ্বিতীয় সংস্করণ ছিলেন, এখন সেটি না হলেও বেশ সুপুরুষ এটি বলা যায়। নৃপেন সাহাকে ঢুকতে দেখেই তিনজনে উঠে দাঁড়িয়েছিল। জলদ গম্ভীর অথচ মোলায়েম কণ্ঠে নৃপেন সাহা বললেন, এ কি কথা, গাত্রোত্থানের কোনো প্রয়োজন নেই, আপনারা আমার অতিথি, উপবেশন করুন। তিনজনেই বসে পড়ল। নৃপেন সাহা গিয়ে বসলেন তক্তপোষে, বিশাল তাকিয়ার পিঠে গিয়ে বললেন, সেসব তো কবেই চুকে বুকে গেছে, তাহলে মাননীয় ওসি সাহেবের পুনরাগমন কেন? আবার চোরা দৃষ্টি বিনিময়ে নীল আর মানুষের, উত্তরটা মানুষই দিলেন, তাহলে আপনি আমাকে চেনেন? বিলক্ষণ, আপনারা হলেন গিয়ে শাসক, শান্তির প্রতিভু, আপনাদের চেনা তো আমাদের মতো সাধারণ মানুষের অতীব প্রয়োজন। কখন কি প্রয়োজন পড়ে তার কি কিছু ঠিক আছে, কিন্তু এনাদের তো ঠিক চিনলাম না। অবশ্য কিঞ্চিত দিক কাল পূর্বে অবনী ঘোষের পরিত্যক্ত গৃহের সামনে ঘোরাঘুরি করতে দেখলাম, তো মহাশয়দের কি সেই কারণেই আগমন? আর পরিচয় লুকোবার কোনো কারণ নেই, উত্তরটা এবার নীলই দিল। হ্যাঁ নৃপেনবাবু, আপনার অনুমানটা ঠিক। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি একটু রহস্যজনক বিষয় পেলে সেটি নাড়াচাড়া করে দেখতে ভালোবাসি। আমার নাম নীলাঞ্জন ব্যানার্জি, আর আমার পাশে যিনি বসে আছেন ও দীপু, দীপঙ্কর, আমার সহকর্মী। আর মানুষ চৌধুরীকে তো আপনি চেনেন। নৃপেন সাহা সামান্য সময় চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তার অর্থ আপনি গোয়েন্দা, কোনো তদন্তে এসেছেন। আপনার এই অনুমানও ঠিক, কিন্তু স্মরণযোগ্য সময়ের মধ্যে এই অঞ্চলে কোনো অপরাধমূলক কাজ ঘটেনি। আমার অনুমানে সারা ভারতবর্ষে এমন শান্তিপ্রিয় স্থান খুব কমই আছে। তাছাড়া আমাদের এই ঘোষপাড়া অধিকাংশই বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তারা অহিংসায় বিশ্বাসী। তাহলে আমি কিন্তু আজ থেকে 24-25 বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের রহস্য সন্ধানে এসেছি। পুলিশ সেই হত্যাকাণ্ডের ফাইল ক্লোজ করে দিয়েছে, কিন্তু তা দিয়ে তো আসল সত্যটুকু চিরদিনের জন্য চেপে দিয়ে রাখা যায় না, সত্য একদিন প্রকাশ পায়। কিন্তু বাণুজ্যে মশাই, একটু আগেই তো বললাম সেসব চুকে বুকে গেছে, আবার কেন অতীতকে তার গহর থেকে তুলে আনা? যে ঘুমিয়ে আছে তাকে নিদ্রিত থাকতেই দিন না। এই কথার কোনো উত্তর না দিয়ে নীল জিজ্ঞেস করল, ঘটনাটা ঘটেছিল আপনার পড়োশীর বাড়িতে, এবং এই তল্লাটে আর কেউ এত কাছাকাছি থাকতেন না, এখনও নেই। সে কথা এখানকার কাকপক্ষী সকলেই জানে। এই যে পাঁচিল ঘেরা অংশটি দেখছেন, আমি আর অবনীদা একই সঙ্গে ক্রয় করেছিলাম। অবশ্য সেই নৃশংস ঘটনাটির পর এদিকটা তো একেবারে শুনশান। পুলিশ তো আপনাকে সন্দেহ করেছিল, গ্রেপ্তারও করেছিল। করতেই পারে, পুলিশের হাতে আছে শাসন দণ্ড, তাদের সন্দেহ মহিমা অপার। বিনা দোষে আজও অনেক নিরীহ প্রাণী
কারান্তরালে দিনানিপাত করে। এমনও দেখা গেছে 10 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পর জানা যায় সে আদপেই দোষী নয়, তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তার জীবন থেকে হারিয়ে যাওয়া 10টি বছর ফিরিয়ে দেবার কোনো ক্ষমতাই আইনের হাতে নেই। যারা তাদের নির্বুদ্ধিতাই বলুন বা স্বেচ্ছাকৃত জালে ফাঁসানোই বলুন, মানবতার কাছে সেই নির্বোধরাও তো এক ধরনের খুনি বাড়ুজ্জে বাবু। তার শাস্তি কে দেয়? দিতে পারবে আপনাদের সমাজ, আপনাদের আইন। খুবই যুক্তিসঙ্গত কথা, আর সেই কারণেই তো আপনার কাছে আসা। বিনা দোষে আপনাকেও তো বেশ কিছুদিন হাজতবাস করতে হয়েছিল, এটা আপনারও তো একটা সামাজিক দায়, আসল অপরাধীকে খুঁজে বার করে আইনের হাতে তুলে দেওয়া, যাতে একই ভুল বারবার না ঘটে, তাই না? কি জানতে চান আপনি? কি ঘটেছিল সেদিন? অতি অসম্ভব একটি প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি কেমন করে দেব? কিন্তু একমাত্র আপনি তো অবনী ঘোষের নিকট প্রতিবেশী। হ্যাঁ, নিকট প্রতিবেশী তো বটেই, কিন্তু আমার পক্ষে তো তাদের গৃহের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। আপনি কিন্তু একটু আগেই আমাদের গতিবিধি লক্ষ্য করছিলেন। সেটা অকস্মাৎ ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিফল মাত্র। আমার শয়নকক্ষটি এই কক্ষের ঠিক ওপরেই। দ্বিপ্রাহরিক আহারাদির পর আমি আমার কক্ষে একটু পায়চারি করি, খোলা জানলা দিয়ে অকস্মাৎই আপনাদের দেখে ফেলি। তার মানে 5-5 জন লোক পাশের চৌহদ্দির মধ্যে খুন হয়ে গেলেও আপনি তার বিন্দু বিসর্গ টের পাননি, তাই তো? এই কথা আমি বরাবরই পুলিশকে জানিয়েছি। আমি ধর্মভীরু মানুষ, অহিংসায় বিশ্বাসী। এই ধরনের ঘৃণ্য কাজ আমি এবং আমার গৃহের কারো পক্ষেই করা সম্ভব নয়। বৈষ্ণব ধর্মে হিংসার কোনো স্থান নেই। আচ্ছা, অবনী ঘোষ মানুষটি কেমন ছিলেন? নিশ্চয়ই তার সঙ্গে আপনার আলাপ ছিল। ছিল বই কি? অবনী ঘোষ প্রায় আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় মানুষ ছিলেন। ওনার বাড়িতেও নিশ্চয়ই আপনার যাতায়াত ছিল? ছিল। বাড়ির অন্যান্যরা, যেমন ওনার স্ত্রী, ওনার মেয়ে, ছেলে বা ওনার মা, এরা কেমন লোক ছিলেন? কারো দুর্নাম করা আমার প্রকৃতি বিরুদ্ধ। তবে মায়াদি, মানে অবনীদার স্ত্রী, একটু মুখরা স্বভাবের মহিলা ছিলেন, সন্দেহ প্রবণাও বটে। এমনকি আমার স্ত্রীকেও উনি সন্দেহ করতেন। আপনার স্ত্রীকে সন্দেহ করতেন কেন বলুন তো? কারণ আমার স্ত্রী অত্যন্ত প্রিয়দর্শিনী মহিলা, মিশুকে প্রকৃতির। ওই গৃহের সকলের সঙ্গেই আমার স্ত্রী খুব আন্তরিকভাবে মেলামেশা করতেন। যেহেতু উনি অবনীদার সঙ্গে একটু বেশিই কথাবার্তা বলতেন, ফলে মায়াদির ধারণা জন্মে গিয়েছিল অবনীদার সঙ্গে আমার স্ত্রীর নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। এই নিয়ে বেশ অশান্তিরও সৃষ্টি হয়েছিল, ফলে আমার স্ত্রী ওই গৃহে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনি তো অবনীবাবুর মেয়েকে পড়াতেন। হ্যাঁ, তখন আমার হাতে সময়ও ছিল, তাই পড়াতাম তাকে। মায়াদেবী এত সন্দেহপ্রবণ মহিলা হওয়া সত্ত্বেও তার মেয়ের শিক্ষার ব্যাপারে আপনার মতো এক রূপবান যুবকের কাছে পাঠাতে কোনো দ্বিধাবোধ করতেন না? মানে আপনাকে উনি কোনো রকম সন্দেহ করতেন না? তেমন মনোভাব তো কোনোদিন নজরে পড়েনি, তাহলে নিজেই আমি ইস্তফা দিতাম। শর্মিষ্ঠা কি আপনার কাছে পড়তে আসতো নাকি আপনি তাকে পড়াতে যেতেন? তার কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না, কোনোদিন সে আসতো, কোনোদিন আমি যেতাম। কি পড়ত শর্মিষ্ঠা আপনার কাছে? বাংলা। বাংলায় ওর অনার্স কোর্স ছিল, আমিও বাংলা নিয়ে এম এ পাশ করেছিলাম। তো মানব জীবনে বৈষ্ণব ধর্মের প্রভাব এবং প্রয়োজন কতটা, এটাই প্রধানত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আচ্ছা, ওই পরিবারের উপর রাগ আছে বা রাগ ছিল এমন কেউ কি আপনার জ্ঞানে আছে? নৃপেন সাহা বেশ কিছুক্ষণ নীরবে কিছু ভাবলেন, তারপর বললেন, শর্মিষ্ঠার সঙ্গে এক যুবকের অন্তরঙ্গতা ঘটেছিল। যুবকটি ওদেরই এক আত্মীয়, সম্ভবত মামাতো দাদা। সেই অন্তরঙ্গতা চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছয়। মানে? বাড়ুজ্জেবাবু, কথাটা লজ্জাজনক হলেও এটাই সত্য। শর্মিষ্ঠা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তাই নিয়ে তুমুল অশান্তি। অবনীদা ছেলেটিকে শাসায়, পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি। সেই ছেলেটি পাল্টা শাসায়, কোর্ট পুলিশ করলে হেস্তনেস্ত করার হুমকিও দেয়, ঝাড়ে বংশে নির্মূল করে দেবার শাসানিও দিয়েছিল।
থানা পুলিশ কি হয়েছিল? জানি না। আর এই ঘটনার পর স্বাভাবিক কারণেই আমি আর শর্মিষ্ঠাকে পড়ানোর উৎসাহ হারিয়ে ফেলি। সম্ভবত আর আমাদের কোনো সাক্ষাৎ ঘটেনি। তা আপনার কি মনে হয় সেই ছেলেটি যে ঝাড়ে বংশে ঘোষ পরিবারকে বিনাশ করার হুমকি দিয়েছিল সেই এই কাজ করতে পারে? এটি বলা তো আমার পক্ষে সম্ভব নয়। অনুসন্ধানের কাজ আপনাদের। ছেলেটি কোথায় থাকে? আমার অজ্ঞাত। আপনার স্ত্রীর সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কার সঙ্গে কথা বলবেন? এক অপ্রকৃতিস্থ মহিলার সঙ্গে। অপ্রকৃতিস্থ মানে? পাশের বাড়িতে পাঁচটি জলজ্যান্ত মানুষ নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ পাওয়া এবং পরপর চোখের সামনে দিয়ে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া, এই দৃশ্য প্রতিমার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। তারপর থেকে ধীরে ধীরে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটতে থাকে, এখন তো বদ্ধ উন্মাদ। উনি কি সর্বদাই ঘরে থাকেন? রাখতে আর পারি কই, বর্তমানে আমার পুত্রই আমার ব্যবসার দেখাশুনো করে আর বৌমা আমার দুষ্ট নাতিকে সামলাতে ব্যস্ত। আর আমার পক্ষে এই বয়সে একমাত্র ধর্মাচরণ ছাড়া কিছুই করার নেই। তবে সবার অজ্ঞাতে গৃহ হতে নির্গত হলেও বেশি দূর কোথাও যায় না, ফিরে আসে অল্পক্ষণের মধ্যেই। এই কারণেই তো সর্বক্ষণ গৃহের সদর দরজাটি ভিতর থেকে তালাবন্ধ থাকে। আর ঘনশ্যামকেও বলা আছে তার মা জননীকে একটু চোখে চোখে রাখতে। হঠাৎ একটা বেখাপ্পা প্রশ্ন করল নীল। আপনার স্ত্রীর পায়ের মাপ কি? চার। মানে উনি কি চার নম্বর সাইজের জুতো বা চটি পরেন? বোকা বোকা মুখে নীলের মুখের দিকে তাকিয়ে নৃপেন সাহা বললেন, বাড়ি অদ্ভুত প্রশ্ন তো, চার কি পাঁচ জানা নেই। তবে আমার স্ত্রীর পদযুগল অতীব সুন্দর এবং তিনি ছোটখাটো মানুষ, স্বাভাবিক কারণে পায়ের মাপটিও ছোট। কিন্তু হঠাৎ এই অদ্ভুত প্রশ্ন কেন? কি জানি, হঠাৎ মনে হলো তাই প্রশ্নটা করলাম। উনি সম্ভবত একটু সেকেলে ধরনের, তাই না? এটিও অদ্ভুত প্রশ্ন, তবু বলি হ্যাঁ, খুবই প্রাচীন পন্থী। এখনো সিঁথি ভরাট করে সিঁদুর পরেন, কস্তাপার শাড়ি পরেন, শাঁখা লোহা পরেন, পূজা পার্বণে উপবাস করেন, পায়ে আলতাও পরেন নিশ্চয়ই। অনেকদিন প্রতিমার পায়ের দিকে নজর দেওয়া হয়নি, তবে হ্যাঁ পড়ে, কারণ আগেও নিত্য আলতা পড়ত। অবশ্য আলতা পায় মহিলাদের আমারও বেশ লাগে, পদযুগল একটা অন্য মাত্রা পায়। ঠিক আছে নৃপেনবাবু, আপাতত আর একটি প্রশ্নই করার আছে। স্মরণ করে বলতে পারবেন কি, বৃহস্পতি নামে কোনো রাঁধুনি আপনার বাড়িতে কোনোদিন রান্না করতে আসত নাকি? এই নামে কাউকে চিনতেন কিনা? নাম বৃহস্পতি কিনা জানি না, একটি রান্নার মেয়ে ছিল, তবে আমার বাড়িতে তো নয়। রন্ধন কার্যটি বরাবরই আমার স্ত্রী করতেন, মেয়েটি অবনীদার বাড়িতে আসত, অবনীদার রান্নাবান্না সবই করত। কিন্তু সেই মেয়েটি ওই একই দিনে নিহত হয়। শুনেছিলাম, কিন্তু সেটি তো একটি ভিন্ন ঘটনা। তাই তো, তাই তো। ঠিক আছে, আপনার দুপুরের বিশ্রামটা নষ্ট করে দিলাম, সত্যি আমি দুঃখিত, আজ আসি। কিছু জলগ্রহণ করে যাবেন না? আপনার ঘনশ্যাম সেই পর্বটি সম্পন্ন করে দিয়েছে, আমপোড়া শরবত অত্যন্ত সুস্বাদু। আজ তাহলে আসতে আজ্ঞা দেওয়া হোক। বিলক্ষণ বিলক্ষণ, দরকার হলে আবার যদি বিরক্ত করি? বিলক্ষণ, গরিবের আস্তানা সর্বদাই খোলা থাকবে বাণিজ্য সাহেব। সামনেই দোল পূর্ণিমা, একটু মহাপ্রভুর নাম কীর্তন করি, এলে বাধিত হব। কারোর আমন্ত্রণ আমি চট করে প্রত্যাখ্যান করি না, অবশ্যই আসব। বাইরে তখন ঠাঠা রোদ, ফাল্গুনের দুপুর, চারদিকে পলাশ আগুন ছড়িয়েছে। কলকাতায় কোকিল ডাকে না, এখানে ডাকে, মাঝে মাঝে ডাকছে। বিস্তীর্ণ খোলা মাঠ, একদিক খেতি জমি, তারই পাশ দিয়ে পা চলার পথ। দীপু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, মানুষ বললেন, না মাস্টার দীপু, এখন আর কোনো প্রশ্ন নয়, মাথার চাঁদি ফেটে যাচ্ছে, আগে বাড়ি চলুন, এতক্ষণে শ্রীরূপার রান্না শেষ হয়ে গেছে, আগে জম পেশ করে খাওয়া, তারপর যে যার প্রশ্ন। তাই হল, দ্রুত মেঠো রাস্তা ভেঙে ওরা চলে এলো মানুষের বাড়িতে। শ্রীরূপা মহিলাটিও বিকাশ পত্নী মণিদীপার মতোই সহজ সরল, ওইটুকু সময়ের মধ্যে অনেক কিছু রেঁধে ফেলেছেন, সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কুমড়ো ফুলের বড়া, ইঁচড়ের ডালনা, পোনা মাছ ভাজা, বড় বড় ট্যাংরা মাছের ঝাল।
শেষ পাতে কাঁচা আমের চাটনি আর দই। বহর দেখে নীল বলল, বিকাশবাবুর স্ত্রীকে আমি বৌঠান বলি। অবশ্য দীপু বলে মাসিমা, কিন্তু শ্রীরূপা তুমি তো আমার থেকে অনেক ছোট, আপনিটা আপনি বলতে পারছি না, নাম ধরেই ডাকবো, আপত্তি নেই তো? শ্রীরূপা বেশ সপ্রতিভ বলল, বেশ তো দাদা, আপনার যা ইচ্ছে তাই বলে ডাকবেন। তাহলে প্রথম কথাটাই বলবো, তুমি কি দশভুজা? এ কথা কেন বলছেন দাদা? কখন করলে এত সব? মণি বৌঠানো এরকম, খাওয়াতে পারলে আর কিচ্ছু চান না, কিন্তু এত তো খেতে পারবো না। তা বললে তো চলবে না দাদা, তবু তো একটা জিনিস মিস হয়েছে, একটু মিষ্টি আনা গেল না। দোহাই শ্রীরূপা, ভাগ্যিস ওটি করনি, ফেলা যেত, বয়স তো বাড়ছে, মিষ্টি খাওয়া বন্ধ করে দিতে বলেছে ডাক্তার। আর এই ব্যাপারে আমার স্ত্রী খুবই স্ট্রিক্ট। মানুষের দিকে তাকিয়ে শ্রীরূপা বলল, শুনেছ দাদার কথা? বৌদির হুকুমে দাদা কিরকম খাওয়ার উপর কন্ট্রোল করেছেন। তোমার যা খাবার বহর, এবার আমাকেও বেত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। দিদিভাই, দীপু বলে উঠল, দাম্পত্য কলহটা এখন যদি উজ্জ রাখেন তাহলে খুব ভালো হয়, মানুষদা খুবই লজ্জিত হয়ে পড়ছেন, উনি হয়তো আধ পেটা খেয়ে উঠে যাবেন। খাওয়া পর্ব শেষ হওয়ার পর নীল পালাতেই চাইছিল, কিন্তু মানুষ ধরে বসালেন। মিস্টার ব্যানার্জি, আমার যে অনেকগুলো প্রশ্ন ছিল, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার মগজে কিছু ব্যাপার ঘুরপাক খাচ্ছে, একটু আলোকপাত করুন। আর কিছু না হোক, 24-25 বছর ধরে ধামাচাপা একটা রহস্য যদি উদ্ঘাটিত হয়, এবং আমার থানার এলাকায়। না না, সেভাবে এখনো কিছু ভেবে উঠতে পারিনি, তবে হ্যাঁ, দু একটা প্রশ্ন একটু ভাবাচ্ছে বটে। যেমন? ওই চটিটা ঠিক করে রেখেছেন তো? বলতে? প্রথম প্রশ্ন, চটিটা কার? আপনার কি মনে হয়? নৃপেন শাহ স্ত্রী, যদিও আমরা তাঁকে দেখিনি, কিন্তু তিনি অ্যাকর্ডিং টু নৃপেন শাহাস ভার্সন মিসেস শাহ পাগল। মাঝে মাঝেই বাড়ি থেকে সবার অলক্ষে বেরিয়ে যান, কোথায় যান? ঘোষবাড়ির জংলা পুকুরের ঘাটে পাওয়া চটিটা যদি মিসেস শাহার হয়, তাহলে তো তাঁর ওখানে যাতায়াত আছে। না, ধরুন যাতায়াত আছে, পাগলের খেয়াল যেতেই পারেন, এবং নিজের চটি ফেলেও আসতে পারেন, পাগলের তো বোধ বুদ্ধি কম। তা দিয়ে কি প্রমাণ হতে পারে? প্রমাণ এখনই কিছুই করা যাচ্ছে না, এখন কেবল প্রশ্ন, ঘোষবাড়ির প্রধান ফটকের কড়ায় লাগানো তালাটা এত পরিষ্কার কেন? ওটা পুলিশের লাগানো তালা নয়, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। তার উপর দীর্ঘদিন অব্যবহৃত অবস্থান থাকলে অবশ্যই চাবির গর্তে ময়লা জমবে। না, জমেনি তো, তার মানে কি ওটা ব্যবহার করা হয় বা হচ্ছে? যদি হয়, সেটা করছে কে? নৃপেন শাহার বাড়ির কেউ? যদি আমার মনে হওয়াটা স্বাভাবিক হয়, তাহলে সে এ কাজটা করছে কেন? ওই বাড়ির মধ্যেও কি কোনো রহস্য লুকিয়ে আছে? ওরে বাবা, আপনি তো প্রশ্নের ঝড় তুলে দিলেন। প্রশ্নগুলো নিজের কাছেই রাখুন, উত্তরগুলো পাবার চেষ্টা করুন, হয়তো অনেক জট খুলে যেতে পারে। আর কিছু? আরো একটা প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের জবাব কে দেবে? প্রশ্নটা কি শুনি না। বিজয়ের মা, বৃহস্পতি সেদিন বিকেলে কাজ করতে এসেছিল, তার যাবার কথা সন্ধ্যের পর। এছাড়াও সত্যি কি তালাবন্ধ দেখে ফিরে গিয়েছিল? ভাঁড় ভর্তি রসগোল্লা, সেটা কি কেউ তাকে দিয়েছিল, নাকি সে ময়রার দোকান থেকে কিনেছিল? ক্যাডবেরি চকলেট নিয়ে গিয়েছিল ছেলের জন্যে, কেনা না কারো দেওয়া? কিছু টাকা পাওয়া গিয়েছিল, পাওয়া গিয়েছিল কিছু প্রসাধনের সামগ্রী, নিজেই কিনেছিল নাকি কেউ দিয়েছিল? দেখুন, যুক্তিবাদী মন দিয়ে চিন্তা করলে একটা জিনিসই পরিষ্কার হয়, সেদিন সে দমকা কিছু টাকা হাতে পেয়েছিল, যা দিয়ে আমি ধরে নিচ্ছি সে ওই সমস্ত জিনিস নিজেই কিনেছিল। তার মানে কি দাঁড়াচ্ছে? কেউ তাকে টাকা দিয়েছিল, তাই না? সেটাই সম্ভব। আরও একটা ব্যাপার ভেবে দেখুন, আজ থেকে 24-25 বছর আগে 1200-1250 টাকার মানি ভ্যালিউ কিন্তু খুব একটা কম নয়। আজকের দিনে একজন রাঁধুনির মাইনে মিনিমাম 500 টাকা, কিন্তু 20-25 বছর আগে সেটা ভাবা যেত না। ওইরকম একজন ঝুপড়িবাসীর ঘরে অতগুলো টাকা আসে কিভাবে? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। টাকাটা সে কোথায় পেল?
পাঁচ বাড়ির কাজ করে সে কত টাকা রোজগার করত। হঠাৎ বিলাসিতা করার মতো টাকা নিশ্চয়ই সে জমাতেও পারত না। কিন্তু এসব উত্তর আজ তো আর পাবার উপায় নেই, মেয়েটাই তো মারা গেছে। এক্স্যাক্টলি, হিয়ার ইজ অ্যানাদার পয়েন্ট। ওই একই দিনে বৃহস্পতি নিজের ঘরে খুন হয়, একই ধরনের অস্ত্রে। তার মানে খুনি একজনই। কিন্তু সে বৃহস্পতিকে খুন করবে কেন? তবে কি বৃহস্পতির সঙ্গে এই পাঁচ পাঁচটি হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? যদি থেকে থাকে তাহলে এমন কারো সঙ্গে থাকবে যার সঙ্গে বৃহস্পতির কোনো লেনদেনের সম্পর্ক ছিল। সেটা কি হতে পারে বলাটা খুব মুশকিল। যে এই প্রশ্নের উত্তর দিতে পারত তাকে তো আর কোনোদিন পাওয়া যাবে না। আপনি কি কিছু সিদ্ধান্তে আসতে পারছেন? কারণ সব ক্ষেত্রেই উত্তর পাওয়ার মতো কোনো মিসিং লিঙ্ক নেই। তাহলে তো রহস্য যে তিমিরে সে তিমিরেই, ইনভেস্টিগেট করে লাভটা কি? ঠোঁটের ফাঁকে সামান্য হাসি টেনে নীল বলল, নীল ব্যানার্জির কোষ্ঠীতে একটা কথাই লেখা আছে মানুষবাবু, ছাই দেখলেই উড়িয়ে দেখো, অরূপ রতন মিললেও মিলতে পারে। আপনার তাই বিশ্বাস? ঈশ্বরে আপনার নিশ্চয়ই বিশ্বাস আছে? আছে। কোনো অলৌকিক তত্ত্বে আমার বিশ্বাস নেই। আমার বিশ্বাস যুক্তির চুল চেরা অঙ্কে। সেটা মিলে গেলেই বুঝতে পারবেন আমার বিশ্বাস ঠিক পথে এগোচ্ছে কিনা। তার মানে রহস্যকে আপনি উন্মুক্ত আলোয় নিয়ে আসবেনই, তাই তো? চেষ্টা তো করব। আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। কিন্তু আপনার সাহায্য তো দরকার। আরে আমি কথা দিচ্ছি, যে কোনো প্রয়োজনেই আমি আপনার পাশে থাকব। তাহলে আপনার প্রথম কাজ একটি, আপনি তালার গায়ে লেগে থাকা হাতের বা আঙুলের ছাপ সংগ্রহ করুন। ল্যাব বলে দেবে সেই ছাপ পুরুষের না মহিলার, আর ওই ফিঙ্গারপ্রিন্টগুলো কতদিনের পুরনো। এটা জানতে পারলে কাজটা কিন্তু অনেকটাই এগোবে। আপনি যা চাইছেন সেটা তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন, আর কিছু? এখানে কোনো হোটেল, আই মিন কোনো থাকার খাওয়ার জায়গা পাওয়া যাবে? এটা কিন্তু মিস্টার ব্যানার্জি প্রকারান্তরে আমায় খাটো করে দেখা। আমার এলাকায় আপনি এসেছেন একটা পুরনো রহস্য সমাধান করতে, প্র্যাকটিক্যালি রহস্য বেদ হলে আমিও তো কিছু উপকৃত হব নাকি? আমাকে একটা রেসপন্সিবিলিটি নিতে দিন, তার উপর আপনি হচ্ছেন বিকাশদার বন্ধু, কেন আমার গরিবখানায় আপনাকে একটু থাকা খাবার ব্যবস্থা করে দিতে পারবো না? আপনার স্ত্রীর উপর একটু জুলুম হয়ে যাবে না? না, আমার স্ত্রী মণিদীপাদির বোন, সমান অতিথি বৎসল, সে তো বরং খুশি হবে। আপনি বলুন না কবে থেকে আসছেন। আপনি তালার ব্যাপারটা আগে মেটান, আর রথিন সরকারের ঠিকানাটা আমার চাই, পাওয়া যাবে? চলুন আমি দিয়ে দিচ্ছি, থানার রেকর্ড বুকে পুরনো ওসিদের সব ঠিকানা আছে। তবে রথিন সরকার কিন্তু রিটায়ার করেছেন, মানে কলকাতায় নাও থাকতে পারেন। তবু ঠিকানাটা পেলে একবার চেষ্টা তো করে দেখতে পারি। ঠিক আছে। রজনী ভট্টাচার্য লেনের বাড়িতেই পাওয়া গেল রথিন সরকারকে। প্রায় 65-66 মতো বয়স হবে, বয়স হলেও চেহারাটা এখনো বেশ মজবুত। নীলের পরিচয় পেয়ে রথিনবাবু বললেন, আপনার নাম আমি শুনেছি, আপনি তো রীতিমতো বিখ্যাত লোক, তা হঠাৎ এই অধমের কাছে কেন? একটা বিশেষ দরকারে আপনার যে একটু সাহায্য চাই মিস্টার সরকার। কিন্তু আমি তো প্রায় বছর ছয় হল রিটায়ার করেছি, আর মনে প্রাণে চেষ্টা করি চোর ছ্যাঁচোর খুনি গুন্ডাদের কার্যকলাপ নিয়ে কিছু না ভাবতে। পুলিশ হিসেবে সৎ থাকার চেষ্টা করেও সব সময় সৎ থাকতে পারিনি, অনেক সময় বাধ্য হয়ে ঘুষের ভাগ নিতে হয়েছে, নাহলে আপনাকে কোন সুদূর গ্রামান্তে পাঠিয়ে দেওয়া হতো, অথবা আমার লাশটা খুঁজে পাওয়া যেত কোনো এঁদো জঙ্গলে। এখন পাপ স্খলনের চেষ্টা করছি, ধর্মকর্ম নিয়ে সময় কাটাই, আর রবীন্দ্রনাথ পড়ি। অত বড় মাপের ফিলোসফার খুব কম জন্মেছেন। সে যাক, এরপর বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। একটি বিশেষ রহস্যময় ঘটনা, একই পরিবারে একই দিনে পাঁচজন খুন হয়েছিলেন। কল্যাণী সীমান্তে থাকাকালীন যার তদন্ত আপনি শুরু করেছিলেন, মনে আছে কি সেই কেসটার কোনো কথা? সরকার মশাই নীলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি কি আবার কিছু ঘুরতে চাইছেন? সাপটি কিন্তু অনেক গভীরে। সাপটিকে চেনেন আপনি? চিনি, বেদের হাতটা সেখানে পৌঁছেও ছিল, কিন্তু কোথাও একটা অদৃশ্য সুতো আছে, শেষ পর্যন্ত ফাইলটা ক্লোজ করে দিতে হলো। আপনারা তো নৃপেন সাহাকে অ্যারেস্ট করেছিলেন, প্রমাণ কোথায়?
সেই একই রাতে আসল প্রমাণটাকেই তো শেষ করে দেওয়া হলো। আসল প্রমাণ মানে? বেশভূতি বলে একটা মেয়ে, সেই রাতে তাকেও তো খুন করা হয়েছিল, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন বেশপতি ও ঘোষ বাড়ির খুনের সঙ্গে যুক্ত? না, বেশপতিকে ব্যবহার করা হয়েছিল, এটা আমার অনুমান। বেশপতি ঘোষ বাড়িতে রান্নার কাজ করত কিনা? হ্যাঁ সেটা জানি, কিন্তু বেশপতি যে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এটা আপনি অনুমান করছেন কিভাবে? বেশপতিকে ইন্টারোগেট করার সময়ও তো আপনি পাননি মিস্টার ব্যানার্জি। চার্জশিট আমি তৈরি করতে পারিনি, কারণ অনেক লিঙ্ক মিসিং। তবে আমি দুজনের নাম বলতে পারি, তাদের একটু নেড়ে চেড়ে দেখুন, রিয়াল স্টোরিটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ কেন ঘোষ বাড়ির পাঁচজনকে খুন করা হলো, কেন বেশপতি সেই রাতেই মার্ডার হলো, আর খুনের মোটিভটাই বা কি? মোটিভটা আপনি জানতে পারেননি? একটু আন্দাজ করতে পেরেছিলাম, সূত্রগুলো আপনাকে দিয়ে দিচ্ছি। অবনী ঘোষের একটা পাস্ট ছিল, উনি রাজনীতি করতেন, এমএলএও হয়েছিলেন। নৃপেন সাহা অবনীবাবুর দলের লোক, অবনী ঘোষের জুনিয়র। অবনী ঘোষের একটি সুন্দরী মেয়ে ছিল, শর্মিষ্ঠা ঘোষ। ওই নৃপেন সাহা লোকটি কিন্তু সুবিধের লোক নন, শর্মিষ্ঠার সঙ্গে একটা ইললিগাল অ্যাফেয়ার ছিল। মেয়েটি নাকি প্রেগনেন্ট হয়ে পড়েছিল, অবশ্য ফোরেন্সিক রিপোর্ট তাই বলছে। কিন্তু এর মধ্যে শর্মিষ্ঠার এক প্রণয়ী জোটে, নৃপেনের তখন দুটো অশান্তি। এক নম্বর, মিসেস সাহা এটা ভালো চোখে মেনে নেননি, আবার প্রণয়ী জোটার জন্যে শর্মিষ্ঠার মুখ ফিরিয়ে নেওয়া। নৃপেন সাহাকে সন্দেহ করার তিনটি কারণ ছিল, প্রথম দুটো তো বললাম, গৃহ অশান্তি, প্রেমে প্রতিদ্বন্দ্বী, এবং ভাইটাল যেটা সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড জেলাসি। হয়তো সবগুলো নিয়ে একটা মোটিভ, অথবা এর যে কোনো একটা মেন মোটিভ। বেশ, তাই যদি হয় নৃপেন সাহার রাগ থাকবে অবনী ঘোষ আর শর্মিষ্ঠা ঘোষের ওপর। বাট ওয়াই অবনী ঘোষের স্ত্রী, মা, বছর বারোর একটা ছেলে? এসব প্রশ্নের উত্তর পেতে গেলে কয়েকজনকে নেড়ে চেড়ে দেখতে হবে মিস্টার ব্যানার্জি। তারা কে কে? নৃপেন সাহার বাড়িতে একজন কাজের লোক আছে, বাইরের পরিচয় কাজের লোক, ওই কাজের লোকটি হচ্ছে ওর ডান হাত। আর শর্মিষ্ঠা একটি ছেলেকে ভালোবাসত, খুব সম্ভবত তার নাম ছিল পলাশ। পলাশ সম্বন্ধে বেশি কিছু জানা যায়নি, ঘটনার পর থেকে সে নিপাত্তা। কলকাতার এই জন অরণ্যে কে এক পলাশ, তাকে কি আর খুঁজে পাবেন? যাই হোক, সেটা আপনার ব্যাপার। তারপর নৃপেন সাহার মেয়ে, মেয়েটি সম্ভবত বাপের বিরুদ্ধে কিছু স্টেটমেন্ট দিয়েছিল। প্র্যাকটিক্যালি ওই স্টেটমেন্টের ওপর নির্ভর করে আমরা নৃপেন সাহাকে অ্যারেস্ট করি, কিন্তু মেয়েটি পরে উল্টোপাল্টা বকা শুরু করে। উল্টোপাল্টা মানে? যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা নাকি সে পুলিশের জুলুমে বলতে বাধ্য হয়েছিল, বুঝুন দেখি। আচ্ছা, এই মহিলা এখন কোথায় থাকেন? নৃপেন সাহা ছাড়া পাবার পর তড়িঘড়ি মেয়েটির বিয়ে দিয়ে দেয় কলকাতারই কোন এক ডাক্তারের সঙ্গে। ঠিকানা জানেন না? আমি তো আর জানার চেষ্টা করিনি। আর কে আছেন? নৃপেন সাহা স্ত্রী। কিন্তু উনি তো পাগল। সত্যি কি উনি পাগল? পাগল নয় বলছেন, বাজিয়ে দেখুন না। আর একটা ইনফরমেশন দিন, ঘোষ বাড়িতে মার্ডারগুলো এক্স্যাক্টলি হয় কখন? পোস্টমর্টমের রিপোর্ট বলছে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটার মধ্যে। আচ্ছা, এই নৃপেন সাহা তো পরম বৈষ্ণব, শুনলাম বাড়িতে প্রায় কীর্তনের আসর বসে। ফাইলটা ক্লোজ হয়ে যাওয়ার পর লোকটা হঠাৎই বদলে যায়, কে জানে ওটা ওর ভেক কিনা। তবে ও যে পার্টিতে বিলং করত সম্ভবত পার্টি ওকে তাড়িয়ে দিয়েছিল, এটাও আমার কাছে একটা রহস্য। যে কোনো পলিটিক্যাল পার্টিতে এ ধরনের কিছু লোক থাকে, এখনো আছে, পার্টি সেখানে চোখ বুঝিয়ে থাকে। কিন্তু নৃপেন সাহাকে পার্টি শুধু এক্সপেল করে ছেড়ে দিল কেন সেটা আমার জানা হয়নি। আপনি যখন নতুন করে তদন্তে নামছেন এটারও খোঁজ নিন না। উঠে পড়ল নীল। মিস্টার সরকার, আপনাকে অনেক ধন্যবাদ, কিছু মূল্যবান তথ্য আমায় দিলেন, দরকার হলে আবার বিরক্ত করব। আর চলি। বেরোবার মুখে সরকার বললেন, লোকটা কিন্তু কাল সাপ মিস্টার ব্যানার্জি, যা করবেন সাবধানে, ওর ছোবল কিন্তু মারাত্মক। আপনার সতর্কবাণীর জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।
আমি অ্যালার্ট থাকব। দিন কয়েক পর একদিন সন্ধ্যের দিকে বিজয় এসে হাজির। ওকে দেখে নীল বলল, আরে বসো, মনে মনে আমি তোমার কথাই ভাবছিলাম। সোফায় বসতে বসতে বিজয় বলল, কাকু আমিও কয়েকদিন ধরে আসার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই তো পারছেন পুলিশের চাকরি, যখন তখন তো আসা যায় না। শুনলাম আপনি কল্যাণী সীমান্তে গিয়েছিলেন, তা কদ্দূর কি হলো সেটা জানার খুব ইচ্ছে করছে। সেটা ঠিক সময় জানতে পারবে, কিন্তু কয়েকটা ইনফরমেশন দিতে হয় তুমি ভুলে গেছো, নয়তো তোমার স্মরণে নেই। বলুন না কাকু, তখন তো আমি খুব ছোট, হয়তো আমার মনে নেই, এমনও হতে পারে। আপনি প্রশ্ন করুন, আমি মনে করার চেষ্টা করছি। খুব ভালো করে মনে করার চেষ্টা করো। তোমার মা যেদিন খুন হন সেদিন কখন বাড়ি ফিরেছিল, বিকেলে না সন্ধ্যের পর? খুব ভালো করে চিন্তা করে উত্তর দেবে। রেল লাইনের ধারে কিছুটা জায়গা ফাঁকা ছিল, আমারই সমবয়সী কিছু ছেলে মিলে ওই রবারের বল নিয়ে খেলছিলাম। তারপর বাড়ি ফিরে আসি, কে একজন বোধহয় খবর দিয়েছিল আমার মা ঘরে ফিরে এসেছে, আমাকে খুঁজছে। তখনই খেলা ফেলে চলে আসি, তখনও কিন্তু সন্ধে হয়নি। বেশ, তো তুমি ঘরে ফিরে আসার পর তোমার মা তোমায় কিছু খেতে দিয়েছিল? হ্যাঁ কাকু, হ্যাঁ মনে পড়েছে, মা অনেকগুলো রসগোল্লা এনেছিল ভাঁড়ে করে। এর আগে কি কোনোদিন এতগুলো রসগোল্লা এনেছিল? না তো, যে বাবুদের বাড়িতে রান্না করতো সেখান থেকে রাতের খাবারটা হয়ে যেত, কিন্তু এত মিষ্টি, মানে বড় ভাঁড়ে না, মাঝে মাঝে এক আধ দিন দু একটা মিষ্টি কি লজেন্স কিনে আনত। আরও একটা জিনিস এনেছিল, সেটাও খাবার জিনিস, মনে করো কি সেটা? আরও একটা, না ঠিক মনে পড়ছে না। ছোট ছেলেদের খুব প্রিয় খাদ্যবস্তু। বিজয় খুব গভীরভাবে চিন্তা করল কিছুক্ষণ, তারপর বলল, আপনি নিশ্চয়ই কিছু হিন্টস পেয়েছেন, একটু ধরিয়ে যদি দেন। কোনো চকলেট? ও মাই গড, চকলেটের কথাটা আমার একেবারে মনে ছিল না। মা, হ্যাঁ মা সেদিন চকলেট এনেছিল আমার হাতে, চকলেটটা দিয়ে মা বলেছিল একদিনে সবটা খেও না, আজ অর্ধেক খাও বাকিটা কাল খাবে। জাস্ট এ মিনিট, তুমি বললে মা সেদিনও চকলেট এনেছিল, তার মানে এর আগেও তোমার জন্য তোমার মা চকলেট আনত? ওই যে বললাম, মাইনে পেলে মা প্রতি মাসেই আমার জন্য টফি নিয়ে আসতো, আসলে আমি তো খুব বায়না করতাম, কিন্তু অত বড় চকলেট এর আগে তো কোনোদিন আনেননি। কিন্তু তোমার মায়ের মার্ডারটা হয়েছিল মাসের 18 তারিখে, পুলিশের খাতায় সেই হিসেবেই লেখা আছে, এবং সেই দিন দুপুর থেকে বিকেলের মধ্যে ঘোষ বাড়িতে মার্ডারগুলো হয়, যদিও লাশ পাওয়া যায় 3 দিন পর। আপনি ঠিক কি মিন করছেন কাকু? পরদিন পুলিশ তোমাদের ঘর সার্চ করে কয়েকটা জিনিস পায়, যেগুলো, প্লিজ ডোন্ট মাইন্ড, তখন তোমাদের যা লিভিং স্ট্যাটাস ছিল তাতে করে ওইসব বস্তু পাবার কথা নয়। সেগুলো কি? কিছু কসমেটিক্স, একটা পারফিউমের বটল, নতুন শাড়ি, ব্লাউজ, তোমার একটা নতুন শার্ট এবং নগদ টাকা, প্রায় 1,250 টাকা। তোমার কি মনে হয় এই টাকাটা তোমার মা জমিয়েছিলেন? কাকু এই মুহূর্তে আমার যেটুকু মনে আছে, মায়ের একটা পয়সা জমাবার ভাঁড় ছিল, কিন্তু 2-3 সপ্তাহ আগে সেটা ভাঙা হয়েছিল। ঠিক মনে আছে ভাঙা হয়েছিল? হ্যাঁ, সেটা আমার জন্যে, সম্ভবত আমার খুব জ্বর হয়েছিল, জ্বরটা কিছুতেই ছাড়ছিল না, সবাই বলল কোনো ভালো ডাক্তার দেখাতে। তা সেই সময় কমল মেশো কিছু টাকা দিয়েছিলেন, তাতেও হয়নি, তখনই মা বাধ্য হয়ে ভাঁড়টা ভেঙেছিলেন। এত ডিটেলসে মনে থাকার কারণ, আমি ঘুড়ি লাটাইয়ের বায়না করার জন্য মা বলেছিলেন আমার জ্বর সেরে গেলে ওই ভাঁড় ভেঙে আমার জন্য ঘুড়ি লাটাই কিনে দেবেন। জ্বর থেকে সেরে ওঠার পর আমি ফের ঘুড়ি লাটাইয়ের বায়না করায় মা বলেছিলেন আবার ভাঁড় কিনে এনে পয়সা জমিয়ে ঘুড়ি লাটাই কিনে দেবেন। তাই তার মানে ওই সময় তোমার মায়ের কাছে 1,250 টাকা থাকতে পারে না? হ্যাঁ কাকু, সেটাই তো স্বাভাবিক। তাহলে মা অত টাকা পেয়েছিলেন কোথা থেকে? এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন। আচ্ছা বিজয়, এই পাঁক ঘাঁটাতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কিছু সত্য উঠে আসে সেটা সহ্য করতে পারবে তো? আপনি কি আমার মায়ের সম্বন্ধে কিছু বলতে চাইছেন? আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, তোমার হয়তো সেটা শুনতে খারাপ লাগবে, বাট দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ, অপ্রিয় হলেও সেটা সত্যি। আপনি বলুন কাকু, আমি সব সহ্য করতে পারব। হয় তোমার মা কারোর দ্বারা ট্র্যাপড হয়ে পড়েছিলেন, অনটনের সংসার, কিছু টাকার লোভে কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়ে এমন কিছু কাজ করেছিলেন, অথবা কারো দুষ্কর্মের সাক্ষী হয়ে পড়েছিলেন,
যার পরিণাম তার মৃত্যু। আমি তো সেই লোকটাকেই খুঁজে পেতে চাইছি কাকু। আচ্ছা, বড় হয়ে তুমি কি কোনোদিনও ঘোষ বাড়ির দিকে গিয়েছো? দু একবার গিয়েছি, কিন্তু সেটা তো হন্টেড হাউস, একেবারে পোড়ো বাড়ি হয়ে আছে। নৃপেন শাহর বাড়ি গেছো কোনোদিন? না, কিন্তু ওই দুটো বাড়িতে যাওয়ারও তো আমার কোনো ইচ্ছে বা কারণ নেই। এর সঙ্গে কি আমার মায়ের মৃত্যুর কোনো যোগসূত্র আছে? থাকতেও পারে। তোমার মাকে ঘোষ বাড়িতে রোজ যেতে হতো। আমি তো এদিকটা ভেবে দেখিনি কাকু। আচ্ছা, পলাশ এই নামটা কোনোদিন শুনেছ? না, পলাশ নামে ফুল নয়, একজন লোকের নাম। আমাদের ওদিকে মানে কল্যাণী সীমান্তে পলাশ নামে কারো নাম শুনিনি। অবশ্য কল্যাণীতে তারপর আর কতদিনই বা ছিলাম। বছর দু আড়াইয়ের মধ্যে কমল মেশো চাকরি পেয়ে যান, আমরা চলে আসি আগরপাড়ায়। ঠিক আছে। পলাশ নামটা খুব একটা কমন নাম নয়। এই নামে বছর পঞ্চাশের মধ্যে যদি কোনো লোকের সন্ধান পাও জানিও। যদিও এভাবে কাউকে খুঁজে পাওয়া যায় না, তবু লোকটা খুব ইম্পর্টেন্ট অন্তত এই কেসে। অল রাইট কাকু, আমার মনে থাকবে। কোনো সার নেম পাইনি। নীল কাকু, আমি খুবই লজ্জিত, আমার জন্য আপনাকে এত ঘোরাঘুরি করতে হচ্ছে। আর আমার চাকরিটা এমন যে আপনার সঙ্গে থেকে আপনার পরিশ্রম একটু লাঘব করতে পারবো, তারও কোনো জো নেই। তোমার বিব্রত হবার কোনো কারণই নেই। এটা ঠিকই যে একজন সঙ্গী পেলে আমার একটু সুবিধেই হতো। ইদানিং দীপু একটু অন্যভাবে ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। বিজয় চলে যাবার কিছুক্ষণের মধ্যেই দীপু চলে এলো। নীল হাত ঘড়িতে দেখলো, আটটা বেজে গেছে। কে, তোর ব্যবসা কেমন চলছে? ও ফাইন, বদি বেড়েনি। বিশ্রাম করছে বলে আর ডাকিনি ওকে। কেন, নন্দিনীর সঙ্গে খুব দরকার নাকি? একটু দরকার তো ছিলই। আসলে কি জানো, এই দরকারটা তোমাকেও জানানো উচিত। কিরকম? প্রভাতবাবুর কিন্তু অনেক বয়স হয়ে গেছে। কেন, প্রভাতদাকে কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, উনি এবার ছুটি চাইছেন। গত সপ্তাহেই আমাকে বলছিলেন, আসেন তো সেই বারাসত থেকে, প্রায় সত্তরের কাছে বয়স, তার উপর হাই সুগার প্রেশারও আছে। সংসার বলতে তো কর্তাকিনি, মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে কাহাত বাপ মাকে সঙ্গ দিতে পারে। বাবা, তুই দেখি কদিনেই প্রভাতদার হাঁড়ির খবর নিয়ে ফেলেছিস। তোমার সঙ্গে থেকে থেকে ওই ব্যাপারটা বেশ রপ্ত করে নিয়েছি। প্রভাতদা আমার বাবার আমলের লোক, খুবই বিশ্বস্ত। উনি না থাকলে সাইকেল হাউস উঠেই যেত। ঠিক আছে, দেখি নন্দিনীর সঙ্গে কথা বলে, সত্যি ওনাকে এবার অবসর দেওয়া দরকার। আমাদের তো কোনো প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার নেই। টাকার কথা বলছিস? না, প্রভিডেন্ট ফান্ডের হয়তো সিস্টেম নেই, আমাদের কজনই বা কাজ করে। তোরা যদি ব্যবসা বাড়াতে পারিস তখন লোকও বাড়বে, আর ওসব ব্যাপার নিয়ে ভাবা যাবে তখন। তবে প্রভাতদাকে একেবারে খালি হাতে যেতে হবে না। একটা বড় অ্যামাউন্টের এলআইসি করা আছে ওনার নামে, তার পেমেন্ট কোম্পানি দেয়, ম্যাচিওর করার টাইমও হয়ে গেছে। এছাড়া কোম্পানিও কিছু টাকা তো দেবেই। ঠিক আছে, ও নিয়ে তুই কিছু চিন্তা করিস না, তুই বরং একজন কর্মঠ লোক দেখ। প্রভাতদার সাবস্টিটিউট হয়তো হবে না, শিখিয়ে পড়িয়ে নিতে হবে যে তোকে অ্যাসিস্ট করতে পারবে। হ্যাঁ গুরু, এটা তুমি ঠিক বলেছ। একজন অ্যাসিস্ট্যান্ট হলে মাঝে মাঝে তার ঘাড়ে চাপিয়ে দিয়ে, বুঝতেই তো পারছ, তোমার সঙ্গে থেকে কাজ করার থ্রিলটাই আলাদা। নন্দিনী ছাড়বে? আরে তুমি বললে জরুর ছাড়বে। তা ওই কল্যাণী সীমান্তের খবর কি বলো, মানুষ চৌধুরীর কাছ থেকে কোনো রিপোর্ট এলো? ফোন করেছিল, সামনে রবিবারই যাব। কলকাতায় দুজন লোকের সঙ্গে আমায় মিট করতে হবে, অথচ দুজনের কারোরই কোনো ঠিকানা জানি না। কারা তারা? পলাশ বলে একজন, সে নাকি ওই শর্মিষ্ঠা ঘোষের প্রেমিক ছিল। অবশ্য সে যে কলকাতাতেই আছে তার কোনো গ্যারেন্টি নেই। আরেকজন কে? নৃপেন শাহার মেয়ে, কোন এক ডাক্তারের বউ। বোঝো ঠেলা, কলকাতা শহরে কিছু না হলেও বোধহয় লাখখানেক ডাক্তার আছে। কোন ডাক্তারের বউ নৃপেন শাহার মেয়ে জানতে গেলে তো তোমার নৃপেন শাহকে জিজ্ঞেস করতে হয়। নৃপেন শাহ কি তার মেয়ের ঠিকানা দেবে? সোজা আঙুলে ঘি তোলা খুবই শক্ত ব্যাপার বুঝলি, আঙুলটা বেঁকাতে হবে। আচ্ছা নীলদা, লোকটার নাম তুমি কি বললে? পলাশ। এই টিভিতে একজন অভিনয় করেন, পলাশ কুসুম, একবার টোকা দিয়ে দেখবে নাকি? কপালে হাত বোলাতে বোলাতে নীল প্রায় নিজের মনেই বলল, রবিবারই আমাকে কল্যাণী সীমান্তে যেতে হবে, আসল জটটা তো ওখানেই, জট খুলতে গেলে তো ওখানেই যেতে হবে। রবিবার তো, তাহলে আমি তোমার লেজুড় হচ্ছি। যদি থেকে যেতে হয়,
থাকবে, আমি কি নাবালক, একা ফিরতে পারবো না। ঠিক আছে চল। মানুষ চৌধুরী বললেন, ইউর অ্যাজাম্পশন ইজ রাইট স্যার, তালার গায়ে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ছোট ছোট আঙুলের ছাপ, আমার যতদূর মনে হচ্ছে তালাটা বোধহয় কেউ খোলে। তার মানে এই তালা পুলিশের নয়? তাই তো মনে হচ্ছে, পুলিশ সেই সময় তালা ঝুলিয়ে দিয়েছিল, তারপর বুঝতেই পারছেন ফাইল বন্ধ তো সবই বন্ধ, এর মধ্যে কোনো ওয়ারিশন ক্লেম নেই, কে আর খোঁজ রাখছে, বিশেষ করে আমাদের পুলিশ, সরকারেরই কোনো নিয়ম নীতি নেই। একদিনে যে ওই বাড়িটা কেউ দখল করে নেয়নি এই ঢের। যা বলেছেন, দীপু বলল, ছিল পুকুর, হয়ে গেল মাঠ, তারপর একদিন সেখানে বাড়ি উঠতে আরম্ভ হয়ে গেল, এবং আসল যে পুকুরের মালিক সে তখন নেংটি পরে রাস্তায় ঘুরছে, আইন কানুন সব শিখে উঠে গেছে একেবারে। দীপুবাবু প্লিজ, থানায় বসে এসব বলবেন না, এসব আমাদের শুনতে নেই। সরি মানসবাবু, মাঝে মাঝে মুখ ফসকে বেরিয়ে যায়। তাহলে মানসবাবু, আপনি বলছেন তালাটা মাঝে মাঝে কেউ খোলে? না, ডেফিনিট হয়ে কিছু বলছি না, তবে আমার তাই মনে হচ্ছে। আপনাদের চাবিটা কোথায়? আপনি কোথায় আছেন মিস্টার ব্যানার্জি? পুরনো রেকর্ড কপি পেয়েছে নেই না কত, তা বলে একটা চাবি 24-25 বছর আগের, না না ওটা খুঁজে পাওয়া যাবে না, সেরকম হলে স্পেশাল পারমিশন নিয়ে তালা খোলার ব্যবস্থা করতে হবে। সে তো অনেক সময় লেগে যাবে, কোর্ট অর্ডার ছাড়া তো তালা ভাঙা বা খোলা যাবে না। তাই তো, কিন্তু আমায় যে ওই বাড়িটায় ঢুকতেই হবে। তালা না খুলে ঢুকবেন কি করে? সেদিন আমি দেখে এসেছি পুকুরের দিকে খিড়কির দরজাটা প্রায় ভাঙা অবস্থা। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আজ রাতেই একবার চেষ্টা করব। সে কি ওই রাত্রে ওই পোড়া বাড়িতে আপনি একা যাবেন? দিনের বেলা গেলেই তো হয়। কেন, ভয়টা কিসের, ভূতের? না ভূত নয়, আমার ভয় সাপের, বিষাক্ত বিচেও থাকতে পারে। আমার পায়ে আছে নর্থ স্টার, মোটা জিন্সের প্যান্ট, আপনি কেবল আমায় একটা জোরালো টর্চ দেবেন। তবু মিস্টার ব্যানার্জি একটু ভেবে দেখুন, কাল সকালে গেলেও তো হয়। না, নৃপেন সাহার শোবার ঘর থেকে ঘোষ বাড়ির সব কিছু দেখা যায়, আমি চাই না ও বাড়িতে আমার ঢোকাটা নৃপেন সাহার চোখে পড়ুক। আপনার সঙ্গে তাহলে একজন কনস্টেবল দিয়ে দিই? দরকার হবে না, আমি রাতের মধ্যেই ফিরে আসবো, একটু জেগে থাকবেন, সারা রাত বাইরে দাঁড় করিয়ে রাখবেন না প্লিজ। আমি আপনার সঙ্গে যাব, বিপদের মুখে আপনাকে একা ঠেলে দিতে পারি না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। দীপু, তুই বিকেলেই ফিরে যাস, নন্দিনীকে বলে দিস আমি কাল সকালে ওকে ফোন করব। রাত 10টা নাগাদ নীল আর মানুষ ঘোষ বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। নৃপেন সাহার মেন গেটে একটা মাত্র আলো জ্বলছিল, যে আলো খুব একটা আলো ছড়াতে পারছিল না, এদিকটা প্রায় জনবসতিহীন, তাই রাত হয়েছে। অবশ্য নৃপেন সাহার দোতলার ঘরে আলো জ্বলছিল। নীল আর মানুষ যতটা সম্ভব গাছগাছালির পাশ দিয়ে নিজেদের আড়াল করে ধীরে ধীরে গিয়ে পৌঁছল ঘোষেদের বাড়ির পেছনের পুকুরে। ওদের বেশ সাবধানে এগোতে হচ্ছিল, ঝোপ ঝাড় ডিঙিয়ে ওরা গিয়ে পৌঁছল খিড়কির দরজার কাছে। নীল ঠিকই দেখেছিল, একটা পাল্লা প্রায় ঝুলন্ত অবস্থায় কোনোভাবে দাঁড়িয়ে আছে। নীল গিয়ে আলতো করে পাল্লায় ঠেলা দিল, অল্প করে আওয়াজ হল, কিন্তু জায়গাটা নির্জন বলে আওয়াজটা কানে লাগে, কিন্তু উপায় নেই। মানুষবাবু, আমি কপাটটা আস্তে আস্তে তুলে ধরছি, আপনি ঢুকে যান। তাই হল, তারপর ভেতর থেকে মানুষ একটু চাগিয়ে ধরতেই নীল ঢুকে গেল ভেতরে। দুজনের হাতেই দুটো টর্চ ছিল, সামান্য সময়ের জন্যে একবার টর্চটা জ্বালিয়ে আশপাশ দেখে নিল। একদিন হয়তো অনেকটা ফাঁকা জমি ছিল, কিন্তু এখন আগাছার জঙ্গল, পথ বলতে কিচ্ছু নেই। মানুষের হাতে ছোট্ট একটা ব্যাটন ছিল, তাই দিয়ে আগাছা সরাতে সরাতে ওরা মূল বাড়ির দিকে এগিয়ে গেল। আকাশে চাঁদ ছিল, কিন্তু ম্রিয়মান আলো, এই মুহূর্তে ওই আলোই যথেষ্ট। মূল বাড়িতে ঢুকতে গিয়েও সমস্যা, জানলাগুলো সব বন্ধ। মিস্টার ব্যানার্জি, এবার ঢুকবেন কি করে? প্রশ্নটা নীলেরও ছিল। ও প্রত্যেকটা জানলা টেনে টেনে দেখল, সব জানলাই ভেতর থেকে বন্ধ। হঠাৎ ওর নজরে এলো ছাদের উপর থেকে একটা বটের শেকড় সোজা চলে এসেছে নেমে।
মানুষবাবু, আপনি এখানে দাঁড়ান, আমি ছাদে গিয়ে বাড়ির মধ্যে চলে এসে যে কোনো একটা দরজা খুলে দিচ্ছি। ছাদে যাবেন মানে? হাও, ওই দেখুন না, বটের ঝুড়িটা ছাদ থেকে সোজা নেমে এসেছে। চিন্তা করবেন না, আমি উঠে যাচ্ছি, এককালে এসব অনেক করেছি। মানুষকে আর কোনো কথা বলার অবসর না দিয়ে নীল অদ্ভুত কৌশলে গাছের শিকড় বেয়ে ছাদে পৌঁছে গেল। ছাদের অবস্থা বেশ সঙ্গীন, বটের শিকড় সমস্ত ছাদটাকে প্রায় ফাটিয়ে দিয়েছে। এখন আর টর্চ ফেলার অসুবিধে ছিল না। টর্চের আলো ফেলে খুব সাবধানে এগোতে এগোতে সিঁড়ির দরজায় গিয়ে দাঁড়াল। ছাদের দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। সিঁড়ির অবস্থাও বেশ ভয়াবহ, চারদিকে ফাটল। পা টিপে টিপে দোতলায় চলে এলো। টর্চের আলো ছড়ালো চারদিকে, চারদিকেই বট আর অশ্বত্থের এলোমেলো বিস্তার। দোতলায় বারান্দা, বারান্দার লাগোয়া খান চারেক ঘর। খুব সাবধানে এগোতে এগোতে দরজাগুলো ঠেলা দিল। সব দরজাই খোলা। সাবধানে একতলায় নেমে এসে একটা ঘরে ঢুকল। টর্চ ফেলতেই কয়েকটা বাদুড় আর চামচিকে এলোমেলো উড়তে শুরু করে দিল। ঘরটার একদিকে একটা দরজা খিল লাগানো, খিলটা খোলার চেষ্টা করল, জমাট হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ ঠেলাঠেলির পর খিল খুলল। মানুষ আন্দাজ করে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দরজা খুলতেই মানুষ ঢুকে পড়লেন। তারপর বললেন, এরপর কি মিস্টার ব্যানার্জি? জহুরির চোখ দিয়ে সব তন্নতন্ন করে দেখুন, আপনি নিচের ঘরগুলো দেখুন, আমি ওপরে যাচ্ছি। নীল ওপরে চলে এল। প্রথম ঘরটায় তেমন উল্লেখযোগ্য কিছু পাওয়া গেল না। ছোট্ট খাট, টেবিল চেয়ার, কিছু বই, সবই ধুলি ধূসরিত। চারদিকে মাকড়সা চাল। বইগুলোর ওপর টর্চের আলো ফেলল, ক্লাস এইটের বই। খাতাগুলোর কোনোটা অঙ্কের, কোনোটা বাংলা। এই ঘরের মধ্যেও বটের শিকড় আর ডালপালা ঢুকে গেছে। একটা কাঠের ছোট আলমারিও ছিল, সেখানেও স্কুলে কিছু বই, কিছু ছোটদের গল্পের বই। চলে এলো পরের ঘরটায়, ওই একই অবস্থা। ছোট পালঙ্ক, বিছানায় শ্যাওলা জমে গেছে। আসলে ফুটো ছাদ দিয়ে বৃষ্টির সময় জল পড়ে। একদিকে একটা বড় আকারের কাঠের তৈরি ঠাকুরের সিংহাসন, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, সম্ভবত পাথরের। সিংহাসনের সামনে পুজোর সামগ্রী, ঘট, কোষাকুষি। 24-25 বছর আগে হয়তো রাধাকৃষ্ণের গলায় মালা চড়ানো হয়েছিল, এখন সেটা দড়ি। কিন্তু একটা জিনিস ওর চোখে লাগল, একটা আধপোড়া মোমবাতি, কিন্তু পুরনো নয়। পাশে একটা দেশলাই, দেশলাইটাও বেশি পুরনো নয়। ভিতরে খুলে দেখল, খুব অল্প কাঠি খরচ হয়েছে। মনে মনে বলল, দেশলাই আর মোমবাতি তো এত পুরনো নয়, তাহলে জিজ্ঞাসা নিয়ে অন্যদিকে গেল। একটা দাঁড়ানো আলনায় কিছু থান কাপড় ঝুলছে, সবই প্রায় কালো হয়ে গেছে। ঘরের এক কোণে একটা কাঠের সিন্দুক। নীল দু একবার টানাটানি করে দেখল, চাবি বন্ধ। দেওয়ালে একটা ছবি ঝুলছিল, টর্চের আলো ফেলেও বোঝা গেল না সেটা কার ছবি। আরও একবার খাটের কাছে গেল। ঝুল পরা কালো চাদরে কিছু এলোমেলো হাতের ছাপ। খাটের ঠিক নিচে পোড়া মোমের মোটা অংশ, কিন্তু খুব পুরনো দাগ নয়। ঘাড় নাড়তে নাড়তে নীল চলে এলো পাশের ঘরে। এখানেও বটের উৎপাত, সিঙ্গল বেডেড খাট, নিভাঁজ শয্যা। এককালে চাদরের হয়তো রং ছিল, এখন সেটায় ঝুল আর মাকড়সার জাল ছেয়ে গেছে। বিছানার উপর একটা খোলা বই উপুর করা অবস্থায়। আলতো করে বইটা তুলে দেখল, প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস। প্রথম পাতায় নাম লেখা রয়েছে, শর্মিষ্ঠা ঘোষ। লেখাটা প্রায় অপশ্রীয়মান। যথাস্থানে বইটা রেখে দিয়েও চলে এলো শর্মিষ্ঠার পড়ার টেবিলে। টেবিলের পাশেই একটা ঢাকা পড়ানো তানপুরা, পাশে দায়া বায়া তবলা। নীল মনে মনে বলল, তার মানে মেয়েটি গান টান শিখত। ও মনোযোগ দিল টেবিলে। একদিকে বেশ কয়েকটা বই, কিছু খাতা আর পেন ছড়ানো। খাতাগুলো উল্টো পাল্টে দেখল, সবই পাঠ্য বিষয়ক লেখা, সবই উই ধরা।
হঠাৎ ওর কি খেয়াল হলো টেবিলের ড্রটায় টান দিল। ড্রর বেরিয়ে এলো দুটো কানের দুল, কয়েকটা সোনার চুড়ি, একটা লেডিস রিস্ট ওয়াচ। এতক্ষণ ধরে যে জিনিসটা ও খুঁজে পেতে চাইছিল সেটাই পেয়ে গেল হঠাৎ। একটা ডায়েরি, পাতা উল্টাতে গিয়ে বেরিয়ে এলো একটা ফটোগ্রাফ, হাস্যরত একটি ছেলের ক্লোজ আপ। পেছনে অস্পষ্ট কিছু লেখা, লেখাটা উঠে যায়নি, ডট পেনে লেখা। ডায়েরির প্রথম পাতায় শর্মিষ্ঠার নাম লেখা, বিনা বাক্য ব্যয় ধুলো টুলো ঝেড়ে সেটিকে জ্যাকেটের নিচে চালান করে দিল। একটা স্টিলের আলমারিও ছিল, সেটাও বন্ধ। ইতিমধ্যে কখন একসময় মানুষ এসে পাশে দাঁড়িয়েছে। কি মিস্টার ব্যানার্জি, নৈশ অভিযানে কিছু পেলেন? আপনি কি পেলেন বলুন। নাথিং, থাকার মধ্যে একটা বৈঠকখানা। সম্ভবত তিনজন ওই ঘরেই খুন হয়েছিলেন, কিন্তু আজ আর তার কোনো চিহ্ন নেই। সব ধুলো মাকড়সার জাল আর বট অশ্বত্থের ডালপালায় ঢাকা পড়ে গেছে। রান্নাঘরেও কিছু নেই, এলোমেলো কিছু থালা বাসন, কিছু কাঁসার, কিছু স্টিলের। আর একটা ঘরে একটা বড় খাট পাতা আছে, মেঝেতে একটা শতরঞ্চি গুটোনো অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, বিছানার উপর একটা হারমোনিয়াম পড়ে আছে, আমি অবশ্য কিছুতেই হাত দিইনি। আর একটা বাথরুম, চৌবাচ্চার জল শুকিয়ে কালো হয়ে গেছে, মাকড়সার জালে ভর্তি। কোনো মার্ডার ওয়েপেন টোপেন কিছু নেই, থাকলেও তখনকার পুলিশ সেসব হস্তগত করে নিয়েছে। এই আলমারিটার চাবিটা কোথায়? এত বছর পর কি আলমারির চাবি পাওয়া যাবে? যাবে, কারণ এটা শর্মিষ্ঠার নিজস্ব ঘর। আলমারির চাবি নিশ্চয়ই সে কোথাও রেখে দিয়েছিল। পুলিশ সম্ভবত আলমারি বন্ধ দেখে আর খোলাখুলির মধ্যে যায়নি। কিন্তু পাবেন কোথায়? আরে ইয়াং মেয়ে, তার নিজস্ব আলমারি, সেটাই তার জগৎ। সেই চাবি সে যেখানে সেখানে ফেলে রাখবে না। দেখুন তো খুঁজে, মেয়েটির কোনো সাইড ব্যাগ এদিক ওদিক পাওয়া যায় কিনা। খুব একটা বেশি খোঁজাখুঁজি করতে হলো না। আলমারির পাশেই একটা পেরেকের গায়ে ঝুলছিল চামড়ার ব্যাগ, ঝুল পড়ে প্রায় বিবর্ণ। আলতো করে নামিয়ে ব্যাগটা খুলে দেখল কিছু টাকা পয়সা, কিছু কাগজ, ওষুধের দোকানের বিল আর কিছু হাবিজাবি। সবকিছু এত জীর্ণ যে মনে হচ্ছে একটু জোরে নাড়াচাড়া করলেই পাতাগুলো ঝুরঝুর করে খসে পড়বে। কিন্তু আলমারির কোনো চাবি পাওয়া গেল না। নীল ব্যাগটা দেখতে দেখতে বলল, চাবি নেই, তবু ব্যাগটা নেওয়া দরকার। হ্যাঁ, দরকার হলে নেবেন, এমনিতেই ওগুলোর প্রায় শেষ দশা। যদি কোনো ক্লু মেলে নিয়ে নিন না, পাশেই আরেকটা ঘর আছে, চলুন ওটা একবার দেখে নিই, সম্ভবত ওটাই অবনী ঘোষের ঘর হবে। এই ঘরটায় আসবাবপত্র একটু বেশি, খাট, আলমারি, ড্রেসিং টেবিল। এ ঘরেও একটা সিন্দুক আছে, আলমারিটা খোলাই ছিল, জামা কাপড়ে ঠাসা। সিন্দুকটা একবার টেনে দেখল, বন্ধ। নীল বলল, সিন্দুকটা খোলা পেলে ভালোই হতো, যদি কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র পাওয়া যায়। ছেড়ে দিন, তেমন দরকার পড়লে নয় আরো একবার অভিযান চালানো যাবে। তারপর রিস্ট ওয়াচ দেখে মানুষবাবু বললেন, ওরে বাবা, প্রায় দু ঘন্টা আমরা এই বাড়িতে কাটিয়ে দিয়েছি। এ তো আর অপেক্ষার গড়ি নয় যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, আমরা তো কাজ করতে এসেছি, সময় কখন বেরিয়ে গেছে। এবার আর বটের শিকড় ধরে নামা নয়, যে দরজাটা খোলা হয়েছিল সেটা দিয়েই বেরিয়ে এলো। নৃপেন সাহার বাড়ির পাশ দিয়ে যাবার সময় ওরা দেখল দোতলার ঘরে তখনও আলো জ্বলছে। রাত বাড়তে বাড়তে আলোটাও বেড়েছে, পথ তো চেনাই ছিল। ওরা যখন মানুষের বাড়ি এসে পৌঁছল তখন ঘড়ির কাঁটা পৌনে একটার দিকে। সে রাতে আর কোনো কথা হল না। নীলকে একটা ঘর ছেড়ে দিয়েছিল। শুতে যাবার আগে নীল মানুষকে বলল, দুজন লোক ওই বাড়িতে যাতায়াত করে। তেমন কোনো নমুনা পেলেন নাকি? কিছু ফুটপ্রিন্ট, একটা বড় আর একটা ছোট মাপের। চারদিকে ধুলো তো, ছাপগুলো বেশ প্রকট হয়ে আছে। সব ঘরেই পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি সব ঘরেই আছে, কিন্তু নিভাননী দেবী, অবনীবাবুর মায়ের ঘরে বেশি। লক্ষ্য করেননি? না তো। আমার তো প্রতি মুহূর্তে মনে হচ্ছিল ফাটল টাটল দিয়ে সাপ বা বিছানা বেরিয়ে পড়ে। পুরো বাড়িতে বিষাক্ত পোকামাকড়ও থাকে, তাই রাতের অন্ধকার। ঠিক আছে, একটু নজরদারি করান তো কাউকে দিয়ে, প্লেন ড্রেসে থাকতে বলবেন। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি কালই কলকাতায় ফিরব, দুজন মানুষকে আমায় খুঁজে পেতেই হবে। কারা কারা বলুন তো? একজন হচ্ছেন পলাশ, আর একজন ওই নৃপেন সাহার মেয়ে। নৃপেন সাহার মেয়ের ঠিকানাটা আমি জোগাড় করে দিতে পারব। থ্যাংক ইউ, পেলেই আমায় সঙ্গে সঙ্গে জানাবেন। আর একজন লোক সাসপেক্টেড। কি
নৃপেন সাহার গুরু ভাই কাম ডান হাত। ঘনশ্যাম দাস, তুলে নিয়ে আসবো। আমাদের একজন গুন্ডা কনস্টেবল আছে, তার হাতে জোড়া থাপ্পড় খেলে। না না, ওসব করতে যাবেন না। নৃপেন সাহাকে এখন কোনো কিছুই জানতে দেওয়া চলবে না, ওকে? ঠিক আছে। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। শেষ হলো শ্রী গৌতম রায় সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প শেষ কোথায়ের দ্বিতীয় পর্ব। নমস্কার।